বাংলাদেশ বর্তমানে পুরোপুরিভাবে স্বৈরতন্ত্রের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত কবি মাহমুদুল হাসান রিজভী রচিত আমি আমার বিচার চাই শীর্ষক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুক্ত কণ্ঠে কথা বলা যায় না, কেউ লিখতে চাইলে তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়, যারা স্বাধীনভাবে কথা বলতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়, আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই তাদের আসল ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে বলেও মন্তব্য করেন ফখরুল। নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যারা ভোট কেন্দ্রে ভোট দিতে দেয় না, কেন্দ্র দখল করে জাল ভোট দেয়, নির্বাচন কমিশন তাদের সহায়তা করে।